আসসালামু আলাইকুম, নিউজ টকে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। 116 আলেমের বিরুদ্ধে দুদকের নতুন তদন্ত নিয়ে যা বললেন চরমোনাই পীর। এরপর থাকবে আওয়ামী লীগের এমপিরা জনগণের পাশে নেই বললেন মির্জা ফখরুল। এরপর দেখবেন টানা চতুর্থ দফায় ক্ষমতায় আসার চ্যালেঞ্জ সামনে। সব শেষে দেখবেন বিএনপি নেতাদের সাঁতার কেটে পদ্মা পার হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর। এবার বিস্তারিত, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, ঘাদা নিকের কথিত কমিশন কর্তৃক দেশের 116 আলেম ও 1000 মাদ্রাসার বিরুদ্ধে বানোয়াট শ্বেতপত্র প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এর আইনি কোনো ভিত্তি নেই, তাহলে দুদক কোন ভিত্তিতে তদন্ত নামছে, এর জবাব কে দিবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, কথিত গণকমিশনের শ্বেতপত্র অনুসরণ করে যদি ওলামায়ে কেরাম ও মাদ্রাসার বিরুদ্ধে কোনো ধরনের কল্পকাহিনীর আশ্রয় নেওয়া হয়, তবে দেশের ওলামায়ে কেরাম ও দেশপ্রেমিক ইমানদার জনতা নীরবে বসে থাকবে না। তিনি বলেন, দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বপ্রথম আলিম সমাজ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সর্বোপরি ইসলামপন্থীরাই দাঁড়িয়েছে, এখনও তারা কাজ করছে। এমত অবস্থায় এর আইনি কোনো ভিত্তি নেই, বক্তব্যের পর সরাসরি প্রতিষ্ঠান দুদককে নতুন করে কে মাঠে নামাচ্ছে, তার জবাব সরকারকে দিতে হবে বলেন রেজাউল করিম। চরমোনাই পীর বলেন, দেশের আইন আদালত থাকার পর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্বেতপত্র তৈরি করে যারা আইন লঙ্ঘন করেছে তাদেরকে আইনের আওতায় না এনে উল্টো ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তদন্তে দুদকের তদন্ত গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। এ চক্রান্ত থেকে সরকারকে বের হয়ে আসতে হবে, অন্যথায় ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা বসে থাকবে না, তারা ময়দানে নেমে আসতে বাধ্য হবে। বিবৃতিতে তিনি আরো বলেন, শ্বেতপত্রে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মিথ্যাচার করা হয়েছে, সংবিধানে বিসমিল্লাহ সংযোজনকে সাম্প্রদায়িকতার উৎস বলে আখ্যা দেওয়া হয়েছে, দেশের প্রধান সমস্যা ভোটাধিকার হরণ, নাগরিক পরাধীনতা, দরিদ্রতা, জন নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তেল গ্যাসের মূল্য বৃদ্ধি, কল্পনাতীত দুর্নীতি এবং সারা দেশে বন্যা বিধ্বস্ত সুখী মানুষের মাঝে সরকারি সহযোগিতা নিয়ে সর্বত্র সমালোচিত ক্ষমতাসীন দলের রাজনৈতিক হানাহানি ও ব্যর্থতাকে আড়াল করতে কথিত সাম্প্রদায়িকতাকে মুখ্য করে তোলা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দল সিলেটবাসীর এই দুঃসময়ে পাশে নেই। দুই দিন আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সিলেট ঘুরে গেছেন, তিনি সার্কিট হাউজে মন্ত্রী এমপি সহ বড় বড় কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছেন আর 7 জন মানুষকে নিয়ে গিয়ে লোক দেখানো 7টা প্যাকেট তুলে দিয়ে গেছেন। আওয়ামী লীগের এমপিরা জনগণের পাশে নেই, এর মূল কারণ তারা বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে আছেন। বৃহস্পতিবার দুপুরে বন্যা দুর্গত জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দ নাই খাজার মোকাম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের সিলেট জেলা বিএনপি আয়োজিত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তারা উন্নয়নের স্লোগান দিচ্ছে, দুর্নীতি করার জন্য শুধু বড় বড় প্রজেক্ট করছে, যেখান থেকে লুটপাট করতে পারবে, সাধারণ জনগণের জন্য কিছু করছে না। তারা এখন পদ্মা সেতু নিয়ে ব্যস্ত, বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, সেদিকে সরকারের কোনো নজর নেই। তাদের ভাব দেখে মনে হয় দেশে শেখ মুজিব ও শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। মির্জা ফখরুল আরো বলেন, 2004 সালে যখন বন্যা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে নিজ হাতে আপনাদেরকে খাদ্য সহায়তা দিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দী করে রেখেছে, আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে রেখেছে। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ইকবাল হাসান টুকু তার বক্তব্যে বলেন, আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি, আমরা জানি আপনাদের চাহিদা অনুযায়ী কিছুই দিতে পারবো না, তারপর আমরা সাধ্যমতো নিয়ে এসেছি। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার জনগণের পাশে নেই, কারণ তার বিনা ভোটে ক্ষমতা দখল করে আছে। বিএনপি অতীতে আপনাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।
আর মাত্র দুই দিন পর বাঙালির আরেকটি স্বপ্ন পূরণ হতে চলেছে, খুলে যাচ্ছে পদ্মা সেতুর দ্বার, উন্নয়ন অগ্রগতির আরেকটি মহাসোপান। ষড়যন্ত্রের কুটচাল আর চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজস্ব অর্থে নির্মিত এই সেতুটি এখন বাংলাদেশ নামের বদ্বীপ রাষ্ট্রের সক্ষমতার প্রতীক। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তিন মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিস্ময়কর সাফল্যের স্মারক। এই মুহূর্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সফল বাস্তবায়ন উজ্জীবিত আওয়ামী লীগের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতির ধারাকে ধরে রেখে আগামী বছরের ডিসেম্বর অথবা 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ দফায় ক্ষমতায় আসাটাই প্রধান চ্যালেঞ্জ। সরকারের সামনে রয়েছে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চ্যালেঞ্জ। ওই নির্বাচনে বিএনপি সহ সরকার বিরোধী প্রধান দলগুলোকে আস্থায় এনে নির্বাচনের মাঠে নিয়ে আসার চ্যালেঞ্জও রয়েছে তাদের সামনে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী পক্ষের সম্ভাব্য আন্দোলন মোকাবেলায় কৌশল নির্ধারণ করতে হবে। এর আগে অবশ্যই ভোজ্য তেল ও নিত্য পণ্যের দুঃসহ মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সহ জনজীবনের সব সংকট নিরসনের মাধ্যমে জনগণকে পূর্ণ আস্থায় নিয়ে আসতে হবে। করোনা সংকট শেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে ওঠাও আওয়ামী লীগ সরকারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইসব চ্যালেঞ্জের মধ্যে আজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। 1949 সালের 23 জুন যার যাত্রা শুরু, 73 বছরের মাথায় এসে সেই দলটি আসলে কতটা এগোলো, এমন প্রশ্নে নানা প্রত্যাশার কথাও তুলে ধরেছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। পাশাপাশি আগামী নির্বাচনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দল ও দেশ এগিয়ে যাক, এমনটাও প্রত্যাশা করছেন স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের অগণিত সাধারণ নেতাকর্মী সমর্থক। বিএনপি নেতাদের সাঁতার কেটে পদ্মা নদী পার হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষা হাটির মোড়ে আয়োজিত পথসভায় মন্ত্রী এ কথা বলেন। বিএনপির নেতাদের উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধনচন্দ্র মজুমদার বলেন, আপনাদের নেত্রী বলেছিলেন আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। আওয়ামী লীগ আমলে নির্মিত হলেও সেই সেতুতে উঠতে নিষেধ করেছিলেন তিনি, কারণ সেতুটি নাকি জোড়া তালি দিয়ে বানানো হবে। সেতু তো হয়ে গেল, এখন তো আপনারা নেত্রীর কথা শুনলে পদ্মা সেতুতে উঠবেন না, আবার নৌকা তো আওয়ামী লীগের প্রতীক, সেখানেও উঠবেন না, তাহলে আপনারা সাঁতার কেটে পদ্মা নদী পার হন, আমরা পদ্মা সেতু দিয়ে পারাপার হব। পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু যেন না হয় সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। বিশ্বব্যাংক ঋণ প্রত্যাহার করে নিয়েছে, আমাদের চোর সাব্যস্ত করে মামলা করেছে, কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে চ্যালেঞ্জ করেছিলেন। পরবর্তী সময়ে আদালতে প্রমাণ হয়েছে পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। প্রধানমন্ত্রী সেই অপমানের প্রতিশোধ নিতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রতিজ্ঞা করেছেন। তিনি করে দেখিয়েছেন পদ্মা সেতু আজকে আমাদের আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আগামী শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিন বাংলাদেশের মানুষ ও আওয়ামী লীগের কর্মীরা আনন্দে ভাসবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বিএনপি ক্ষমতায় এসেছে দাবি করে সাধনচন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি নেতারা বলছেন 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এর মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারাই হত্যা করে ক্ষমতায় এসেছেন, আবারও তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার পাইতারা করছেন। এই অপশক্তিকে রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালিক। সভায় বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।